একশো মিষ্টি মাত্র 12.5 টাকা। আমরা নিজের খাবার বিলিয়ে দিই আর ওরা পরের খাবার ছিনিয়ে নেয়। দ্যাটস দ্য ডিফারেন্স বিটুইন সিবিএক্স এন্ড এক্সজেমা, দাউদ এক্সজেমা। আর এই সুন্দর মসজিদটার নাম হচ্ছে বাইতুল আমিন রেলওয়ে জামে মসজিদ। দুইটা উচ্চ সিসির বাইক চালানোর পর আমি আবার ফিরে আসছি আমার হোন্ডা CB150X বাইকে, এবং আসার পরই যেটা মনে হচ্ছে যে আমি একটু অল্প পাওয়ারের বাইক চালাচ্ছি ওই দুইটা বাইকের তুলনায়। কিন্তু একটা জিনিস আবার স্পষ্টভাবে বুঝতে পারছি যে আমি তাদের থেকে অনেক বেশি শার্প একটা বাইক চালাচ্ছি। চলে আসছি চাঁদপুর শহরে আর আমরা এখন যাচ্ছি আমাদের সুভাইয়ের চাঁদপুরের নতুন ফ্ল্যাটে। যদিও নির্মাণাধীন, তারপরও খোঁজখবর নেওয়ার জন্য মূলত সুভাই আসছে যে কেমন কাজ হচ্ছে, কি কি হচ্ছে। আকবর ভ্যালি, আমার শ্রদ্ধেয় বড় ভাইরা নিজেদের পাতিলা ভরে ফেললো, এই ছোট ভাইটার দিকে একটু তাকালো না। এই হচ্ছে অবস্থা। দেশি কি ভ্রাতৃত্ব বোধ, ভ্রাতৃত্ব প্রেম কি হারিয়ে গেল? এখন আমার মাকে জুটি কিনা সে নিয়ে আতঙ্কে আছি। না পারতে আমিও আমার পাতিলাটাকে ভরে ফেললাম। এটা কি জমথাই? হ্যাঁ, জমথাই স্যুপ। আমাদের চাইনিজ পকেটের নামে স্যুপ না? আমরা নিজের খাবার বিলিয়ে দিই আর ওরা পরের খাবার ছিনিয়ে নেয়। দ্যাটস দ্য ডিফারেন্স বিটুইন সিবিএক্স এন্ড এক্সজেমা, দাউদ এক্সজেমা। বুঝলাম না, নাম শুনেই কাত। আমার এই বাংলাদেশটা যেভাবে এগিয়ে যাচ্ছে, এখন চাঁদপুরে আসলাম ঢাকা থেকে, চাঁদপুরকে ঢাকাই মনে হচ্ছে। এত লাইট, এত মার্কেট, এত মানুষজন, এত মুভমেন্ট, কোনোভাবেই মনে হচ্ছে না যে ঢাকার বাইরের কোনো একটা পৌরসভা। মনে হচ্ছে যে আমি ঢাকা সিটি কর্পোরেশনের কোনো একটা ভালো মার্কেট এলাকা, অনেকটা মোহাম্মদপুর মনে হচ্ছে। অবশ্য মোহাম্মদপুর মনে হওয়ার পিছনে একটা বড় কারণ হচ্ছে যে সামনে যে সুন্দর মসজিদটা এবং মসজিদের লাইটিংটা, এক কথায় জোস। আর এই সুন্দর মসজিদটার নাম হচ্ছে বাইতুল আমিন রেলওয়ে জামে মসজিদ। শতবর্ষী বয়সী এক দোকানে যাব আমরা। কি খেতে সুভাই? আইসক্রিম খেতে না? ওকে, ফাইন ফাইন ফাইন। এই হচ্ছে 1 মিনিট। খুবই সাদামাটা সাইনবোর্ড, কিন্তু ভিতরে মানুষের ভিড় দেখে বুঝেই যাচ্ছে যে এটা খুব জনপ্রিয় একটা আইসক্রিম, মিষ্টি, রসমালাইয়ের শপ। বাহ, কাকা আপনাদের দোকান এটা কত বছর হলো? আমার দোকানে প্রায় অনুমান 130 বছর, প্রায় 60 বছর নিজে দেখা। তাই একটা ইনফরমেশন দেই দাদা, আপনাদের যে গরুর যে খাঁটি যে দুধ বলেন বা যে সর বলেন, এটা সীমিত, এই জন্য আপনাদের মিষ্টিটাও সীমিত না, আপনাদের ঘিটা সীমিত না, সবকিছু সীমিত নেই।
আচ্ছা, আমরা যে আইসক্রিমটা খাবো সেই আইসক্রিমটাও কি ওনাদের গরুর দুধের? হ্যাঁ দেখো, আচ্ছা আগে প্রথম আমরা গরুর দুধ যখন অ্যাভেলেবেল বেশি তখন আমরা, তখন শীতের দিন পরে, তখন আমরা 32 দুধ নিয়ে 4 কেজি গুঁড়া দুধ মিশাই দিই, প্যাকেট দুধ মিশাইলেও দেখা যায় এই স্বাদটা আসে না, এই স্বাদটা আসে না, এটা প্যাকেট দুধ। আর এই প্যাকেট আইসক্রিম মেশিনটা 82 সালে আইসক্রিম মেশিন আনা হয়েছে, 82 সালে কেন আনা হয়েছে, যে আপনার যদি মিষ্টির কথা তখন নিজের বয়স আরো কম ছিল, খুবই ভালো লাগছে এমন ঐতিহ্যবাহী একটি মিষ্টির দোকানে আসতে পেরে। এবং সবচেয়ে বেশি ভালো লাগছে নামটা 1 মিনিট, 130 বছর ধরে তারা একই নামে আছে, 1 মিনিট। সেই 130 বছর আগে এরকম একটা আধুনিক নাম চিন্তা করাটাও একটা বিশাল বড় একটা ব্যাপার। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগলো। আমরা ঢাকা থেকে আসছি, আপনাদের এই শতবর্ষী দোকানের জন্য অনেক অনেক শুভকামনা। প্রচন্ড গরমের মধ্যে যখন একটু আইসক্রিম খাওয়া যায় সেটা খুব ভালো লাগে, কিন্তু এই আইসক্রিমটা যদি 130 বছর বয়সে একটা দোকান থেকে হয় তাহলে বুঝে নিন কত ভালো মানের আইসক্রিম। এক কথায় অসাধারণ, অসাধারণ। এবং সেই সাথে আইসক্রিম খেতে খেতে আমরা শুনছি সেই পাকিস্তান পিরিয়ডের গল্প, সেই দেশে যে গন্ডগোল হয়েছিল, যে যুদ্ধ হয়েছিল, যুদ্ধের কিছু গল্প। ভালো লাগছে, ঐতিহাসিক ঐতিহ্যবাহী এই 1 মিনিট মিষ্টির দোকানে এসে আইসক্রিম খেতে পেরে। এখন আমাদের ঢাকায় যাওয়ার পালা। চাঁদপুর শহরটাকে ইচ্ছে ছিল আরো ভালো করে দেখবো এবং আপনাদেরকে দেখাবো, কিন্তু হঠাৎ সিদ্ধান্তে আসলে হঠাৎ করে এসে হঠাৎ করে চলে যাওয়া ছাড়া কোনো উপায় থাকে না। প্ল্যান করে একবার আসতে হবে, যখন চাঁদপুরে সময় নিব, চাঁদপুরে বন্ধুদের সাথে দেখা করব, গল্প করব, আড্ডা দিব। আমাদের শুভভাইয়ের বাড়ি চাঁদপুর, সো আশা করা যায় এখানে প্রায়ই আসা হবে, যেহেতু শুভভাইয়ের সাথে একটা ভালো রিলেশন হয়েছে। আফটারঅল আপনাদের চাঁদপুরের এই শুভভাই একজন বাইক প্রেমী, বাইকটাকে ভালোবাসে, বাইকিংটাকে ভালোবাসে। এই কিছুদিন আগে উনি ইন্ডিয়াতে ট্যুর দিয়ে আসলো হিমাচল প্রদেশ। আমার যাওয়ার কথা ছিল বাট সামহাও আমার যাওয়া হয়নি, একটু পারিবারিক কাজে ব্যস্ত ছিলাম। অসুবিধা নেই, খুব শীঘ্রই এই চাঁদপুরের শুভভাইয়ের সাথে জোস একটা লাদাখ ট্যুর হবে। বাট ইটস ডিপেন্ড অন সিচুয়েশন। গত 2-1 দিন আগে হঠাৎ করে রাস্তায় এক বাইকার আমাকে হাত দিয়ে, ইশারা দিয়ে দাঁড় করিয়ে জিজ্ঞেস করে, ভাই আপনি কি হিরো এক্সেমার বাইকটার উপর কোনো কারণে বিরক্ত? আমি বললাম, কেন ভাই, আপনার কেন এমনটা মনে হলো? সে আমাকে বলল, কেন তাহলে আপনি ব্লগে শুরুতে বললেন যে ভুলেও এই বাইক কিনবি না? আসলে এটা আপনাদের দোষ না, এটা আমারই বোঝানোর দোষ। আমি অনেক কিছুই আপনাদেরকে হয়তো বা প্রপারলি বুঝাতে পারিনি। আমি আসলে বুঝাতে চেয়েছিলাম যে একটি বাইক যখন আমরা কিনতে চাই, সেটা যদি হোন্ডা, ইয়ামাহা, সুজুকির বাইরে হয়, তখনই কিন্তু সবাই আমাদেরকে সাজেস্ট করে, না তুই এই বাইকটা কিনিস না। খুব কম মানুষই পাবেন যে হোন্ডা, ইয়ামাহা, সুজুকির বাইরে কোনো বাইক ক্রয় করার ব্যাপারে আমাদেরকে সাজেস্ট করছে, আর চায়না বাইক তো আরও আগেই না। এই যে সিচুয়েশনটা হয় সেই প্রেক্ষাপটটাই আপনাদেরকে আমি আমার ব্লগের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। আরেকটা প্রশ্ন ছিল তার, সেটা হচ্ছে যে আমি কেন এই বাইকটিকে চাইনিজ বাইকের সাথে তুলনা করেছি। আসলে বাইককে একটি বাইকের সাথে আরেকটা বাইকের তুলনা করার সবচেয়ে বড় মেজারমেন্ট হচ্ছে একটা বাইকের প্রাইস। এখন এক্সেমারের ডিসকাউন্টের পর প্রাইস হচ্ছে 4 লাখ টাকা। এখন 4 লাখ টাকার আশেপাশে কোন বাইকগুলো আছে? 4 লাখ টাকার আশেপাশে আপনারা যদি ভালো করে খেয়াল করে দেখেন, মার্কেট অবজার্ভ করেন, তাহলে কিন্তু আপনারা চাইনিজ ব্র্যান্ডের স্পোর্টস বাইকগুলো পাবেন। এবং সেই বাইকগুলো কিন্তু ভালোই চলছে, ভালোই বিক্রি হচ্ছে, এবং কিছু তাদের লিমিটেশনের কারণে বাইকগুলো ওইভাবে জনপ্রিয়তা পাচ্ছে না, যেমন স্পেয়ার পার্টস। তো হিরো এবার এই দিক থেকে একটু এগিয়ে আছে, সেটা কিন্তু আমি ব্লগে বলেছিলাম। এখন হিরো এক্সেমার 4 লাখ টাকার বাইক, এটাকে আমি আসলে কোন বাইকের সাথে তুলনা করব? অবভিয়াসলি ইয়ামাহা R15, সুজুকি GSXR এবং হোন্ডা CBR এর সাথে না, কারণ ওগুলোর প্রাইস বেশি এবং ওই বাইকগুলা আর একটু, যেহেতু প্রাইস বেশি আর একটু কোয়ালিটিফুল বেশি। আজকে যদি হোন্ডা বা ইয়ামাহা বা সুজুকি 4 লাখ টাকার একটা বাইক বানাতো, হয়তো বা আপনি এক্সেমারের মতো এরকম পারফরমেন্স পেতেন না। তো এই রিয়েল প্রেক্ষাপটগুলো বলতে গিয়ে আমাকে কিন্তু প্রায় আপনাদের অনেকেরই হীন মন মানসিকতার শিকার হতে হচ্ছে। আমি হচ্ছি, আমার কোনো সমস্যা নাই, আমার চামড়া হচ্ছে গন্ডারের চামড়া,
আমি লজিক দিয়ে কথা বলতে পছন্দ করি। এখন আমার এই লজিক যদি কারো ভালো না লাগে সেখানে আসলে আমার কিছু করার নেই, আমি চুপচাপ কথা শুনি, কিন্তু আমি আমার সততার জায়গাতে শতভাগ অটল থাকার চেষ্টা করি। আজকে হিরো এক্সেমার এবং বাজাজ প্রাসা N250 আমার খুব শখ ছিল একটি ট্যুরে এই দুইটা হায়ার সিসি পাওয়ারফুল বাইক তারা কেমন পারফর্মেন্স করে সেটা নিজ চোখে দেখা এবং আপনাদেরকে দেখানো। আই হোপ আপনারা খুব সুস্পষ্টভাবে কিছু ব্যাপার ধারণা পেয়েছেন। এই যে আমাদের শুভ ভাই তার বাজাজ পালসার N250 কিছু মডিফিকেশন করেছে, কেন করেছে, আর একটু বেটার পারফরমেন্স পাওয়ার জন্য। এখন এই পারফরমেন্স আপনি চাইলে পেতেও পারেন, করতেও পারেন, নাও করতে পারেন, এটা সম্পূর্ণ আপনার ব্যাপার, আপনি চাইলে স্টকেও চালাতে পারেন। আবার দেখেন রাজীব ভাই তার হিরো XMR 210cc বাইকে সে স্টিপ করে অ্যাড পাওয়ার দিয়ে সে তার পারফরমেন্স থেকে বুস্ট করেছে, এখন এটা আপনি চাইলে করতে পারেন নাও করতে পারেন, সম্পূর্ণরূপে আপনাদের ইচ্ছা, আপনি যেটা ভালো মনে করেন আপনি সেটাই করবেন। তবে হ্যাঁ, অবশ্যই একটি বাইক কোনো মডিফিকেশন করার আগে ভালো করে স্টাডি করে নেবেন, কারণ মডিফিকেশন এটা বাইকের জন্য অনেক অনেক দিক থেকে ক্ষতিকর ব্যাপার হতে পারে। তবে কিছু কিছু মডিফিকেশন সেটা আবার ক্ষতিকারক না, যেমন আপনি যদি অকটেনের সাথে অকটেন বুস্টার ব্যবহার করেন কিংবা এই যে অ্যাড পাওয়ার, এই অ্যাড পাওয়ার যদি ব্যবহার করেন তাহলে আপনার বাইকের কোনো ক্ষতি হবে না। আই হোপ আপনি আগের থেকে বেটার পারফরমেন্স পাবেন। তো ফাইনালি আজকে এই যে অ্যাড পাওয়ার নিয়ে একটু বেশি কথা বলছি, কারণ এই ধরনের বাংলাদেশে ইউটিউবে অক্সিজেন বুস্টার নিয়ে কাউকে কাজ করতে দেখিনি, কথা বলতে দেখিনি, তো আমার কাছে মনে হলো আমি প্রথম আপনাদেরকে ইন্ট্রোডিউস করছি এই অক্সিজেন বুস্টার অ্যাড পাওয়ার নিয়ে। আই হোপ আপনারা যারা ইনস্টল করবেন তারা এটা থেকে অনেক ভালো পারফরমেন্স পাবেন, কারণ এর বেশ কিছু ভালো ব্যাপার রয়েছে যেটা আমাদের বাইকের জন্য খুবই প্রয়োজন। তো বন্ধুরা, এখানে আজকে ব্লগটি শেষ করছি। এখনো যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। সবাইকে হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাই স্যালুট।